কয় পিস আছে বাচ্চা? 18 পিস। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন, শীতকালীন সময়ে মাছকবি হাঁসের বাচ্চাকে কিভাবে ঠান্ডা থেকে মুক্ত রাখা যায়। বন্ধুরা, আপনার মাছকবি হাঁসের বাচ্চার লালন পালন, যত্ন, এই কাজগুলো যেভাবে করলে আপনার বাচ্চা সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে, বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো। তা চলুন সকলে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে নেই। বন্ধুরা, আপনারা যারা চীনা হাঁস বা মাছকবি হাঁস পালন করে থাকেন, এই মাছকবি হাঁসের বাচ্চা বা চীনা হাঁসের বাচ্চা বছরের যে কোনো সময় ফোটানো যায়, দেশি হাঁস অথবা দেশি মুরগির কোলে তা দিয়ে। বন্ধুরা, এখন এই সময় জানুয়ারি মাস, এই সময় বাংলাদেশে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, কুয়াশা থাকে। এই ঠান্ডা কুয়াশার ভেতরে যদি আপনি চীনা হাঁসের বাচ্চা কুয়াশার ভেতরে ছেড়ে দেন, তাহলে এই বাচ্চা ঠান্ডাজনিত আক্রান্ত হয়ে অসুস্থ হতে পারে এবং মারা যেতে পারে। এই জন্য আপনারা যে কাজটি করবেন, একটু বেলা ওঠার পর, রোদ দেখা দেওয়ার পরে, কুয়াশা কেটে যাওয়ার পরে আপনি আপনার হাঁসের বাচ্চাগুলোকে রোদে ছেড়ে দেবেন, তাহলে আপনার হাঁসের বাচ্চা পুরোপুরি সুস্থ থাকবে। বন্ধুরা, আপনারা চীনা হাঁসের বাচ্চাকে পুরোপুরি সুস্থ রাখার জন্য এই শীতের সময় ভিপ্লেক্স বেড, বিপ্লাসি, এই ভিটামিনটি আপনারা খাওয়াতে পারবেন। বন্ধুরা, আপনারা এই ভিটামিনটি 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়া যেতে হবে। এভাবে প্রতি সপ্তাহে 1 বা 2 বার খাওয়ালে আপনার হাঁসের বাচ্চা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত পাবে এবং হাঁসের বাচ্চা বৃদ্ধি ভালো থাকবে, রোগমুক্ত থাকবে। এই ভিটামিনটিতে আছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এটি পানিতে মিশিয়ে হাঁসের বাচ্চাকে খাওয়াতে হবে। বন্ধুরা, আপনার হাঁসের বাচ্চা পালন করতে যেয়ে কোনো সমস্যা হলে আপনারা তার সমাধান বা তার চিকিৎসা নেওয়ার জন্য যদি জানতে চান, তাহলে আমাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন। বন্ধুরা, এইভাবে আপনি আপনার চীনা হাঁসের বাচ্চা শীতের সময় সুস্থ রাখার জন্য এই ওষুধটি অবশ্যই খাওয়াবেন, তাহলে আপনার হাঁসের বাচ্চা পুরোপুরি সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে, হাঁসের বাচ্চার বৃদ্ধি ভালো থাকবে। বন্ধুরা, যদি আপনার হাঁসের বাচ্চা ঠান্ডায় আক্রান্ত হয়, এই সময় আপনার হাঁসের বাচ্চা নাক দিয়ে শ্লেষ্মা বা সর্দি বের হতে দেখা যায়, হাঁসের খাবার চাহিদা বন্ধ করে দেয়, হাঁটাচলা নড়াচড়া একদম বন্ধ হয়ে যায়, এই সময় এরকম যদি আপনার হাঁসের বাচ্চা অসুস্থ হতে দেখা যায় ঠান্ডাজনিত কারণে, তাহলে আপনি মক্সিলিন ভেট, এই ট্যাবলেটটি 1টা ট্যাবলেট 3 লিটার পানিতে মিশিয়ে পরপর 3 দিন খাওয়াতে হবে, তাহলে আপনার হাঁসের বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে হাঁস পালন সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, এগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।